চলচ্চিত্র উৎসবের লাল রং কি ভীষণ প্রিয়? আজ তাকে আনলেন না কেন? ও আচ্ছা, তার কারণটা হচ্ছে আমরা বেশ কিছু তোমাদের দুয়ায়, ভালোবাসায়, সাপোর্টে। সকাল সকাল ঘুম থেকে উঠিনি আজকে, এখন বেজে গেছে ওদের 9:30। তো এখন ঘুম থেকে জাস্ট উঠে নিচে এলাম, ঘুম অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু এখন জাস্ট উঠে এলাম আমি। তো যাই হোক, কি বলবো, আজকে একটা আমি ভীষণ বড় ব্লান্ডার, আজকে না কালকে আমি একটা ভীষণ বড় ব্লান্ডার করে ফেলেছি, ভুল করে ফেলেছি, যে ভুলের হয়তো কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি করে ফেলেছি, কিছু করার নেই। তোমাদের সাথে আমি সবই যখন শেয়ার করি এটাও করছি, আমার ওই পুরোনো ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো, তোমরা তো সবাই জানো। তো সেটাকে আমি ঠিক করতে দিয়েছিলাম এই কয়েকদিন আগে, তো ফোনের দোকান থেকে পরশু দিনকে পাসওয়ার্ডটা চেয়েছিলো, তো আমি না ক্যাজুয়ালি দিয়ে ফেলেছিলাম। বাবা বললো পাসওয়ার্ডটা কত, বাবা তা তো কিছু বোঝে না, আমি পাসওয়ার্ডটা দিয়ে ফেলেছিলাম। তো হচ্ছে এখন আমার ভীষণ টেনশান হচ্ছে, ফোনটা তো শেষমেশ ঠিক হলোই না, এবার পাসওয়ার্ডটা দিয়ে ফেলেছি। আমার ফোনে তো সমস্ত কিছু থাকে, তোমরা সবাই জানো, এখন আমার এখনকার দিনে ফোনটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যামিলি মেম্বার্স, সব কিছু আমাদের ফোনেই থাকে। তো আমার টেনশান হচ্ছে একটুখানি, তো তোমরা এই বিষয়ে যদি কিছু সাজেস্ট করতে পারো করো, বা আমাকে কোনো একটু ভরসা দিও যে না কিছু হবে না, জানি হয়তো কিছু হবে না, আল্লাহ যারা খারাপ কিছু করে না তাদের সাথেও হয়তো ফাইনালি গিয়ে খারাপ কিছু করবেন না। অনেক পরীক্ষা দিতে হয় ভালো মানুষদের সবসময়, কিন্তু ফাইনালি জিত তাদেরই হয় যারা অনেস্ট থাকে, ভালো থাকে। তো এই ভরসাটুকু রয়েছে, কিন্তু তারপরেও মনে একটা ভয়, জানো তো আমার ফোনেই তো সব কাজ। তো এখন বাবা ফোনটা, ভাইয়ের বাবা গিয়ে নিয়ে চলে এসছে, ফোনটা তো ঠিক হলোই না, উল্টে পাসওয়ার্ডটাও দিয়ে ফেলেছিলাম। তো ঠিক আছে, কি হয় না হয় দেখা যাক, আল্লাহর ওপরেই সব কিছু ভরসা। তবে এরকম ভুল কেউ করো না কখনো, নিজের ফোনে কাউকে দিও না, কারোর পাসওয়ার্ডটা তো দিওই না। ঠিক আছে, যা হবে দেখা যাবে, তোমাদের দুয়া আশীর্বাদ তো রয়েছে। এই যে সেই ফোন, যেই ফোনের জন্য রাত থেকে আমার ঘুম উড়ে গিয়েছিল গাইস, এখানে লেখা আছে ওয়াটার ড্যামেজ, দেখতে পাচ্ছ তো। কখনো কোনো ফোনের দোকানে যদি পাসওয়ার্ড চাই, বা কেউই যদি ফোনের পাসওয়ার্ড চাই, না দেওয়ারই চেষ্টা করবে নিজের কাছের মানুষগুলো ছাড়া। বাবা গেল বোনকে দিতে, হ্যাঁ গাছ থেকে ফুল তুলে ফ্রিতে, সুন্দর করে মাথায় গুজে নিল। ফ্রিতে বাজে এখন 10:15, আর আমার মা রয়েছে কিচেনে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? খুব ভালো আছি আল্লাহর রহমতে। একজন জিজ্ঞাসা করছে অন ক্যামেরা অন করে, মা বাবা তো সামনেই থাকে, কেমন আছো জিজ্ঞাসা করার কি আছে? কারণ হচ্ছে আমার মা বাবাকে সবাই অনেক ভালোবাসে, সবাই কমেন্ট করে কাকু কাকিমা কেমন আছে, আমি তাদের সবার হয়ে মাকে জিজ্ঞেস করি, মা তুমি কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা আজকে সবাই যেন ভালো থাকে, একদম এটাই আমার কাছে দোয়া। কি কি রান্না করেছো সেটা একটু বলো তো। বেগুন আর ইলিশের পাতলা ঝোল কালো জিরে দিয়ে, কালো জিরে দিয়ে, খালি বর্ষার দিনে ইলিশই হচ্ছে। ডিম পটলের তরকারি হয়েছে, ইলিশ হয়েছে, ডিমও হয়েছে, হ্যাঁ ঘুগনি হয়েছে। ওকে, এখন ভাত হচ্ছে, মানে ভাত হচ্ছে আর কিছু করব না। আচ্ছা এই দিকটা এসো, একটা কথা বলবো। আচ্ছা আজকে কিন্তু মায়ের জন্য একটা গুড নিউজ আছে, তুমি কি জানো আজকে তোমার জন্য আমার আমার কাছ থেকে অনেক বড় একটা গুড নিউজ আছে? কি বল বল বল, এখন তো আমি বলবো না, বলবো এখন বলবো না, গেলেই দেখতে পাবে। আদৌ যদি দেখাটা হয়, মা অনেক দিন ধরে চায়, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে, মানে মায়ের সব সময় মা ওটাই চায় আমাদের কাছে। না এখন বলবো না, কোনো ভাবেই বলবো না, ওই রিয়াকশনটা তোমাদের সাথে তুলে ধরবো যদি দেখা হয়, আবার বলছি। আর তোমরা যারা বাংলাদেশে রয়েছে তারা অনেক খুশি হবে, আমার বাংলাদেশের ফ্যানেরা, ফলোয়ার্সরা। অবশ্যই নিয়ে যাবো, আজকে না কিছুদিন পর। সত্যি দেখছো মা কত খুশি, মা সবাইকে কত ভালোবাসে। আমি বাংলাদেশ যেতে চাই, ডেফিনেটলি কোনোদিন না কোনোদিন নিয়ে যাব, আগে আমার অনেক বড় পরিবার হয়ে যাক তারপরে যাব। গাইস স্নান করে তো ফ্রেশ হয়ে গেলাম, আর এই যে ঝুড়িতে করে নিয়ে নিলাম মেকআপ প্রোডাক্টসগুলো, কারণ নিচে গিয়ে মেকআপ করব। তো এখনও বোন আসেনি, চলে আসবে কিছুক্ষণেই, তো এলে রেডি হয়ে যাস বেরোবো। আজকে বিকালবেলা ওর পড়া থাকে না, সেই জন্যে আজকে প্ল্যানিংটা করা, আজকে সানডে। তারপরে কালকে দেখলাম একটা সুন্দর ভিডিও, মানে মায়ের স্বপ্ন পূরণ হবে এরকম একটা ভিডিও আমি দেখেছি, যেটা আজকে হবে তোমাদের সাথে নিয়ে, সেটা হবে। দোয়া করো, আশীর্বাদ করো যেন সত্যি হয়, আর যদি না হয়
না নেগেটিভ ভাবতে নেই, সবসময় পজিটিভ ভাবতে হয়। তো চলো আমি নিচে গিয়ে মেকআপটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর কি জানো তো, মনটা আমার একটু খারাপই রয়েছে, এত এক্সাইটমেন্ট, এত মানে সামনে ঘুরতে যাব, তার জন্য শপিং নেক্সট উইক ঘুরতে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে মিশে অনেক ভালো ছিলাম, কিন্তু এই ফোনটার বিষয়ে কালকে রাত 12টার দিকে আমি একজনের ভিডিও দেখছি, তার চ্যানেল হ্যাক হয়ে গেছে। তো সে ভীষণ কাঁদছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তোমরা ভাবো হয়তো যে ব্লগ করা এমন কি আর ব্যাপার, কিন্তু না, এই যে আমাদের চ্যানেলটা, এটা আমাদের কাছে না আমাদের সন্তানের মতোই, কারণ এটাকে আমরা অনেকটা যত্ন দিয়ে, অনেকটা আশা দিয়ে, অনেকটা পরিশ্রম দিয়ে বানিয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি বা পাবো। কিন্তু এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা বেবিকে যেমন জন্ম দিয়ে তাকে লালন পালন করতে হয়, ঠিক তেমন একটা চ্যানেল ক্রিয়েট করলেই হয় না, সেটাকে অনেক সুন্দরভাবে লালন পালন করতে হয়, তাকে অনেকটা ভালোবাসা যত্ন দিতে হয়, তবে সেও সেই ভালোবাসাটা রিটার্ন দেয়। তো ওটা দেখে, ভিডিওটা দেখে হ্যাক হয়ে গেছে ওরকম দেখে তো খুব টেনশন হলো, তারপরে আমার ফোনটাও তো দেওয়া ছিল, আমি পাসওয়ার্ডটাও বলে ফেলেছি, সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা খিচুড়ি হয়ে রয়েছে। তো আশা করছি কিছু হবে না, সবার দোয়া ভালোবাসা রয়েছে, আমার আল্লাহ রয়েছে। চলো নিচে যাই, রেডি হই, আস্তে আস্তে বাইরে বেরোলে মনটা ঠিক হয়ে যাবে। একবার বোন আমাকে খাইয়ে দিচ্ছিল, ঠিক আছে, কোনো এক সময়, হ্যাঁ ভুলে গেছে, সত্যি কোনো একদিন খাইয়ে দিচ্ছিল, কিছু একটা হয়েছিল, হ্যাঁ অনেকটাই ছোট, সে আমার মুখের থেকে বেশি আমার মানে কি বলবো গালকে খাওয়াচ্ছিল। তো চলো জপা জপকে খাইয়ে দিই আর রেডি হয়ে বেরোবো। আমি যেন কেমন এনার্জি পাচ্ছি না, আমার ভালো লাগছে না, এনার্জিটা কি করে ফিরে পাবো জানি না। একমাত্র নিউ মার্কেটে শপিং করব যখন, তখন বোধ হয় এনার্জিটা আর ফিরে পাবো না। চলো চলো বেরিয়ে ফাইনালি উঠে বললাম টোটোতে আর বেরোতে যাবো। এরকম সময় আবার বৃষ্টিও চালু হয়ে গেছে, যেন হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, এটা কিছু মানে যে কোনো ভালো কাজ হওয়ার আগে বৃষ্টি হয় তোমরাই কমেন্ট করে বলেছ। যাই হোক, ঠিক আছে তো মা? মা বাইরে বেরোতে পারলেই খুশি হয়ে যায়। আর এই যে বাবু কেমন আছো, সুন্দর লাগছে লিপস্টিকের কালারটা, ড্রেসের সাথে পুরো ম্যাচ করে গেছে। বোন আমার বিয়েতে যে জুতোটা নিয়ে চলে আসছে সেটা পরেই চলে এসছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি কি করে জানবো, এনেছি তো আপাতত। তো গাইস চলো দেখা যাক, আল্লাহ যেন আছে, আল্লাহ যেন আছে। আমি তো প্রচুর শুনে আনন্দ, মানে কি বলবো এখন, আমি এত মানে আমি কিন্তু এখনো শিওর নাই এতটা মানে কি বলবো, খুশি হয়ে যেও না, আগে আসুক দেখা যাক। সত্যি বলছি, চলো আগে। আচ্ছা গাইস, এত কিছু যখন বলে দিলাম, আমি ইনফরমেশন পেয়েছি কাল রাত 12টার থেকে, যখন ফোনের এই ঘটনাটা ঘটেছিল তখনই আমি এই ঘটনাটাও সাথে সাথে জানতে পেরেছি। মা বরাবরই চাই উপবিশ্বাসের সাথে একবার দেখা করতে, মায়ের অনেক পছন্দের, অ্যাকচুয়ালি ভালো লাগে। তো আমি জানতে পারলাম যে আজকে আসছেন উনি নন্দন গেট নাম্বার 1-এ, নন্দন 1-এ। তো ওই দেখো মা ভুলেই গেছে। তো জানতে পেরে আজকে শপিংয়ে যেহেতু আসছিলাম, আমি তো পাশে যেহেতু সেই জন্য চলে এলাম, দেখা যাক কী আছে ব্যাপারটা। বোন বলছে প্রথমে যে কি মানে কি করলি, তার সাথে শপিং এর নাম করে আমাকে নিয়ে চলে এলি। তো যাই হোক, এখানে কোনো টিকিট লাগছে না। মা এসো তোমার উপবিশ্বাসের কাছে। চলো, ওনার যে সিনেমাটা রিলিজ হয়েছে ফ্রি পাস দিয়েছে, টিকিট লাগছে না, ঠিক আছে। তো চলো, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসের নতুন সিনেমা লাল শাড়ির জন্য এত লাইন নন্দনের 1 নম্বর গেটের সামনে। জল কিনে খাওয়াতে হবে, কেমন লাগলো বল। ও বলছে সিনেমা দেখাতে নিয়ে যাবে কোনো সিনেমা, রমজান দেখি কোনো টিকিট কেটে দিয়েছে, বাসে আসছে আর বলছে। আমি কিন্তু ওকে কিছু বলিনি, কারণ 12টার সময় দেখেছি, তখন ওকে আর আমি তুলে বলিনি, সকাল থেকেও করতে চলে গিয়েছিল, আর এমনিও মুডটা ভালো ছিল না বলিনি। বোন জল খাবে বলে আনতে হলো জল। নন্দন এসছে মায়ের পছন্দের মানুষের সাথে মাকে দেখা করাতে, আমার ফলোয়ার তার সাথে দেখা হয়ে গেছে। মালদার বাড়ি না, মালদা সুজাপুরে বাড়ি ওনার, উনি ব্লগ দেখেন, কলকাতায় কাজের সূত্রে এসেছেন কাল, আর আজকে দেখা হয়ে গেল।
উনি এসে কথা বললেন, ভালো লাগে। তোমরা যখন চিনতে পেরে এসে কথা বলো অনেক ভালো লাগে। যতক্ষণ না দেখো, আচ্ছা তুমি যদি দেখতে পাও আমাকে কি ট্রিট দেবে সেটা বলো, খাইয়ে দেবো যা চাইবো তাই দিতে হবে। পাক্কা আমার তো একটাই চাওয়া, সবসময় ভুলভাল খাবারগুলো কম খেতে হবে, সুস্থ থাকতে হবে, আর কিছু আমার চাওয়া নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি এলো অপুদির গাড়ি অপুদিকে নিয়ে। তো সমস্ত রিপোর্টার দাদা দিদিদের দেখতে পাচ্ছ সামনে, সবাই মিলে এখন অপুদিকে ঘিরে ফটো তুলছেন, ভিডিও করছেন, খুব স্বাভাবিক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, আমার যারা বাংলাদেশের ফ্যান ফলোয়ার্সরা দেখছো তারা দেখো, আমি জানি তোমরা অনেক খুশি হয়েছ। এখানে লাল শাড়ি সিনেমার হিরোইন আর হিরো দুজনেই রয়েছে, সেখানে আমার মাকে দেখো, মা তো পুরো আপ্লুত হয়ে গেছে ওনাকে দেখতে পেয়ে। লাস্ট 4-5 বছর ধরে মা আমাকে প্রত্যেকটা দিন বলেছে, আমায় কি কোনোদিনও দেখা করাতে পারবি অপবিশ্বাসের সাথে? তো হয় না একটা মনের আত্মিক টান, আর চাওয়া যদি অনেস্ট হয়, সৎ হয়, তাহলে ঠিক কোনোদিন না কোনোদিন পূরণ হবে। আজ সেই দিন। এটা খুবই সামান্য একটা ব্যাপার হয়তো তোমাদের কাছে, কিন্তু মায়ের জন্য এটা অনেক একটা স্পেশাল ব্যাপার। মায়ের অনেক পছন্দের, মানে সবচেয়ে পছন্দের অভিনেত্রী হচ্ছেন অপবিশ্বাস। এই রিপোর্টিং রুমটায় বা কনফারেন্স রুমটায় যাই বলো না কেন, সেখানে কিন্তু শুধু রিপোর্টাররাই অ্যালাউড। তো সেখানে আমি তোমাদের ভালোবাসার সাপোর্টে, যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা অনেকটা বেশি এখন আলহামদুলিল্লাহ, আমার কাছে তো অনেকটাই বেশি, তো সেই সূত্রে কিন্তু আমি এই রুমটায় অ্যালাউড হয়েছি, আমাকে ওনারা অ্যালাউ করেছেন, সাথে মাকেও। তো সবটুকুই হয়েছে আজ তোমাদের ভালোবাসায় আমি এই জায়গায়, আর আর আমার ভালোবাসার মা কি বলবো, তার নিজের ভালোবাসার মানুষটাকে আজকে দেখতে পেয়েছে। হ্যাঁ খুব স্বাভাবিক, পছন্দের মানুষ প্রিয় মানুষ তো ভালোবাসার তো বটে। এই যে হিরো হিরোইন এখানে বসে রয়েছে, গাইজ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই মুহূর্তটা আমি কতটা চেয়েছি। আমার মায়ের মুখে ওই একটাবার হাসি, মানে এই হাসিটা, মানে আমি অনেকটা স্বপ্ন দেখেছি। মা যেমন অবিশ্বাসকে দেখার জন্য স্বপ্ন দেখেছে, অনেক অনেক চেয়েছে মন থেকে, ঠিক তেমনভাবে অবিশ্বাসকে দেখার পর আমার মায়ের মুখের হাসিটা দেখার জন্য কিন্তু আমি অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলাম। তো আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে, আমার মা তো অনেক খুশি, আর সত্যি ওনাদেরকে দেখে আমিও খুশি হয়েছি, সত্যিই ভালো লাগছে। ওপার বাংলা এপার বাংলা এইভাবে একাকার হয়ে যাবে মিলেমিশে, সেটাই তো আনন্দের, তাই না? সবাই একসাথে মিলেমিশে কাজ করবে, একসাথে সমস্ত উৎসব সেলিব্রেট করবে, তবেই না আনন্দ। তো যাই হোক, এখানে সবাই একটার পর একটা প্রশ্ন করছে, আর আমিও মনে মনে ভাবছি যে কোনো একটা প্রশ্ন তো আমি ডেফিনেটলি করবো যদি সুযোগ পাই। জানি না সুযোগ পাবো কি না, তবে দেখা যাক সবার প্রশ্নের মাঝে আমি কোনো প্রশ্ন রাখতে পারি কি না। হ্যাঁ আসলে সহপ্রযোজক তো অসম্ভব, মানে আমার মনে হয় যে এপার বাংলা ওপার বাংলা মিলে যদি বলতেই হয় একদম সর্বকনিষ্ঠ একজন প্রযোজক, তো সে যদি ওইভাবে বুঝে উঠতে পারে না, তবে তার জায়গা থেকে সেও লাল শাড়ির প্রতি শুভকামনা জানিয়েছে, এবং কলকাতায় তার প্রচুর ভালোবাসার মানুষ আছে, তাদের উদ্দেশ্যে আমি যেহেতু তার এই মুহূর্তে গার্জিয়ান, তো সেই জায়গা থেকে সে সবাই অপু ম্যামের থেকেও কিন্তু আমার ওনাদের বেবি জয়কে অনেক বেশি ভালো লাগে, তাই একটা প্রশ্ন না করেই পারলাম না, শোনো কি করলাম। আজ তাকে আনলেন না কেন? ও আচ্ছা, তার কারণটা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগেই একটা লম্বা সফরে ছিল, যেহেতু অনেকটাই ছোট মানুষ, যার জন্য আসলে তাকে আনানো সম্ভব না। পরবর্তীকালে তোমার প্রযোজিত কোনো ছবি দেখি এবার বাংলার কাউকে পাওয়া যাবে? আসলে প্রত্যেকটা গল্পের মাঝে কিন্তু এক একটা আর্টিস্টকে ডিমান্ড করে, তো সেটা দেখা যায়। আমি আসলে ব্যক্তিগত ব্যাপারগুলো, আজকে খুব সুন্দর একটি দিন আমার কাছে মনে হয়, এটা একটা আমার জন্য অনেক বড় একটা উৎসব, অনেক আনন্দের একটি দিন,
আর দর্শকদের কাছে অপু বিশ্বাস কিন্তু তার কাজের মধ্যে দিয়ে পৌঁছে গেছে। সো আজকে আমরা কাজের মধ্যেই থাকি। ইন্ডিয়া বাংলাদেশের একটা মেলবন্ধন, একটা সুন্দর একটি জিনিস। এখানে উমেনকে এখন সম্মান জানানো হচ্ছে, অবশ্য সম্মানীয় একজন ব্যক্তিকে তো সম্মান জানানোরই কথা। মন তো এর মাঝে কোথায় আছে আমি ভুলে গেছি, মন তো বাইরে ছিল আর আমরা এরকম চলে এসেছি। ফ্রি কফি, ফ্রি সিনেমার টিকিট। এখানে যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র সিনেমার একটা কোনো উৎসব হচ্ছে, তো সেই জন্যে টিকিট ফ্রি, হাতে রয়েছে টিকিট, আর আমরা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেয়ে যাচ্ছি। একটু লাল শাড়িটা যখন ফ্রি পাস দিয়েছে আর মায়ের পছন্দের অভিনেত্রী, মানে প্রিয় অভিনেত্রী, তখন একটু দেখে আসতাম। মা বলছে লাল শাড়ি পরে আসতাম আগে, দাঁড়িয়ে ভালোই হলো। আরে না রে বাবা, আমি এমন একজন বলছি আমি পুরো বাচ্চা গাই এবং চারপাশে যে তোমাদের থেকে এত ভালোবাসা পাবো আমিও সত্যিই ভাবিনি। তিনি একবার হলেও বলে যে আমি কোনোদিন বাংলাদেশ গেলে উড়িষ্যাকে দেখতে যাবো, প্লিজ আমাকে একবার নিয়ে যাবি? তোমরা যখন বাংলাদেশের ফলোয়ার্সরা আমার কমেন্ট করো যে আপু আসলে আসলে, মা বলে হ্যাঁ আমি যাবো কিন্তু উড়িষ্যাকেও দেখতে যাবো। স্বপ্ন একটা বড় চাহিদা বলতে পারো, চাওয়া বলতে পারো, ওই কাশ্মীরে গিয়ে আপেল পাড়া আর এটা, এই দুটো হচ্ছে মায়ের স্বপ্ন। তা একটা স্বপ্ন সত্যি হলো, আর একটা মানে খুব তাড়াতাড়ি সেটাও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে পূরণ করবো। চলো এবার আমরা বেরিয়ে যাই, হাফ টাইম বেরোলাম, কারণ অ্যাকচুয়ালি আমাদের শপিংটাও করতে হবে। আর এই যে বোন অনেকক্ষণ ধরে বলছে চল চল শপিং করবো, তাই তো? অনেক ভালো লাগলো, এভাবেই বাবা মায়েদের মনের ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ করতে পারলে সত্যি অনেক ভালো লাগে। বেরিয়ে উঠে পড়লাম বাসে। গাইজ, নিউ মার্কেটে এসে আমরা কী করলাম, কী খেলাম, কী কিনলাম সবটাই তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। আজকের এই ব্লগটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।